তো বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ডেট ঘোষণা এই মুহূর্তে করা হলো। তো চলো দেখে নিই খবরটা কীভাবে বলেছে, কীভাবে মূল্যায়ন করা হবে সমস্ত কিছু। বলছে, জুলাইয়ে ফল ঘোষণা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের, মূল্যায়ন কীভাবে ঘোষণা শুক্রে, মানে মূল্যায়ন কীভাবে সেটা শুক্রবার ঘোষণা করা হবে। কী বলেছে খবরটা দেখে নাও ডিটেলসে। আগামী জুলাই মাসের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রক্রিয়ায় পড়ুয়াদের মূল্যায়ন হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা শুক্রবার হবে জানালেন তিনি। অতিমারী আবহে প্রায় সমস্ত বোর্ডেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ঝুলে রয়েছে। সম্প্রতি একটি 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি ও জনমতের উপর ভিত্তি করে স্কুলে এসে লিখিত পরীক্ষা দেওয়ার বিষয়টি থেকে আগেই সরে এসেছে রাজ্য সরকার। কিন্তু পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতি কী হবে তা নিয়ে জল্পনা চলছিল। সেই সময়ে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই এই মূল্যায়ন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা চালাতে শুরু করেন রাজ্যের শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, বৃহস্পতিবারই মূল্যায়ন সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে সিবিএসআই। এই ছাড়া শীর্ষ আদালতে সিবিএসই জানিয়েছে জুলাইয়ের মধ্যেই ফল ঘোষণা হবে। তারপরে এই ঘোষণা করলেন মমতা। তো বন্ধুরা, এই বিরাট বড় একটা সুসংবাদ তোমাদের জন্য। জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফল কিন্তু বেরিয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো এই আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।